আমাদের হোটেল এই যে সত্যনারায়ণ হিন্দু হোটেল, আমাদের ঠিক হাজারদুয়ারি গেটের সামনে দেখে আমাদের হোটেল, ভাগীরথী নদীর একদম পাড়ে। আমাদের এই সত্যনারায়ণ হিন্দু হোটেল বাঙালিয়ানা হোটেল, এখানে খাওয়ার দাওয়ার সব বাঙালিয়ানার খাওয়ার দাওয়ার পাবেন। এখানে যেমন আপনি সবজি ভাত পাবেন, মাছ পাবেন, মাংস পাবেন, ডিম পাবেন, এবং আপনি মানে সবজি ভাতে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো পাবেন, এবং আপনি মাংস ভাতে মাংস ভাত এবং আর যে সমস্ত সবজি আছে, আলু পোস্ত আছে, তারপরে আলু কল্লা ভাজা আছে, এঁচোড় চিংড়ি আছে, পটল চিংড়ি আছে, এসব খাবার পাবেন। আমরা আমাদের অলরেডি ইতিমধ্যেই সাপ্তাহিক বর্তমানে আমাদের অ্যাড আছে সত্যনারায়ণ হিন্দু হোটেলের, এবং চা স্টল আছে, কফি স্টল আছে। আমরা অন্যান্য হোটেলেও আমরা খাবার দেওয়ার ব্যবস্থা করি, ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করি। আসুন আমাদের হোটেলের ভিতরটা আসুন। এই যে আমাদের খাবার দেখুন, এই যে আমাদের ভাত আছে, ডাল, এই যে আমাদের ডিম ঝোল, এই যে আমাদের কলা, এই যে আমাদের পেঁয়াজ লেবু, এই যে আমাদের পাঁচ তরকারি, এই যে মাংস, মাংস আমাদের প্রায় শেষের দিকে, পাঁপড়, এই যে আমাদের পটল চিংড়ি, পটল চিংড়ি, এই যে আমাদের পাঁচ তরকারি, দু তিন রকম পাঁচ তরকারি, এই যে আমাদের আলু পোস্ত, এই যে আলু পোস্ত, আমাদের একরকম, এই যে চিপস ভাজা, এই যে ডিমের ঝোল মাছ, ঠিক আছে, এই পোস্ত, এই যে পটল ভাজা, একদম বাঙালিয়ানা খাবার যাকে বলে, বাঙালিয়ানা খাবার। মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের নাম, কিন্তু আমরা ফ্যামিলি এই হোটেলটা চালাই, একদম ঘরোয়া খাবারের মতো খাবার পাবেন। অলরেডি আমাদের সারা পশ্চিমবঙ্গের লোক আমাদের সাপ্তাহিক বর্তমান সাপ্তাহিক এই যে ম্যাগাজিন, আপনার এই যে ম্যাগাজিন, সাপ্তাহিক ম্যাগাজিনে আমাদের হোটেলের অ্যাড আছে। এই সাপ্তাহিক বর্তমানে অ্যাড দেখে আমাদের প্রচুর বাঙালি ইতিমধ্যেই আমাদেরকে কন্ট্যাক্ট করেছেন যে তারা পুজোর মরশুমে আসবেন, হোটেলে থাকবেন এবং আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। আর সামনে আমাদের গঙ্গার বর্ষার জন্য আমরা ইয়ে করিনি, তেমন জঙ্গল টঙ্গল কাটিনি, এই জায়গাটায় আমরা ঠিক জানুয়ারি মাসে ফিস্টের জায়গা দিই, পজিশন দিই।